উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পাঁচজনকে বোকা বানিয়ে অসাধারণ এক গোল করেছে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রদ্রিগো গোয়েস। তার অসাধারণ নৈপুণ্যে তার দল রিয়াল মাদ্রিদ নেপোলিকে হারিয়েছে 4-2 গোলে। অপরদিকে দুই ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুস ও গ্যাব্রিয়েল মার্টিনেলির গোলে আর্সেনাল আরসি লসকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছে। গতকাল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নেপোলির বিপক্ষে ম্যাচের মাত্র 9 মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। তবে 2 মিনিটের ব্যবধানে বুলেট গতির শটে প্রতিপক্ষের গোলবার কাঁপিয়ে দলকে সমতায় ফেরায় রদ্রিগো গোয়েস। গত 4 ম্যাচে এটি তার ষষ্ঠ গোল ছিল। 22তম মিনিটে জুড বেলিংহামের গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। প্রথমত শেষ হওয়ার আগে আঙ্গুইসার গোলে সমতায় ফেরে নাপোলি। দ্বিতীয় হাফে 84তম মিনিটে বক্সের অনেকটা বাইরে থেকে গোল করে দলকে আবারও এগিয়ে দেয় তরুণ আর্জেন্টাইন ফুটবলার নিকো পাচ। অতপর অতিরিক্ত সময়ে আরও একটি গোল আসে হোসেলুর পা থেকে। 4-2 গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। অপরদিকে আর্সেনাল গতকাল ফরাসি ক্লাব লসের বিপক্ষে করেছে গোল উৎসব। ম্যাচের 13তম মিনিটে যা শুরুটা হয়েছিল কাই হাভার্টসের গোলের মাধ্যমে। এরপর 21তম মিনিটে দুর্দান্ত এক গোল আসে গ্যাব্রিয়েল জেসুসের পা থেকে। ঠিক 2 মিনিট পর স্কোরশিটে নাম দিলেন বুকায়ো সাকা। ম্যাচের 27তম মিনিটে ব্যবধান 4 গুণ করেন ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি। পরে আরও দুটি গোল আসে যথাক্রমে মার্টিন ওডেগার্ড ও জর্জিনোর কল্যাণে। বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে এখন জেসুস মার্টিনেলির আর্সেনাল। অপরদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে পরের রাউন্ড নিশ্চিত করেছে ভিনি রদ্রিগো রিয়াল মাদ্রিদ। তো বন্ধুরা, আরও একটা ব্রাজিলিয়ান রাত দেখলো ফুটবল বিশ্ব। আপনার চোখে কেমন লাগলো সবার পারফরমেন্স কমেন্ট করে জানিয়ে দিন আমাদের।